বিখ্যাত লর্ডসে আজ বিশ্ব একাদশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে ম্যাচটি, দেখা যাবে স্কাই স্পোর্টসে। এই ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব আফ্রিদি, আর ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চ্যারিটি ম্যাচ হলেও এই ম্যাচে তামিম আফ্রিদিদের হারাতে চান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। তারা ম্যাচটি সিরিয়াসলি নেবে, এবং এ নিয়ে কার্লোস ব্রাথওয়েট বলেন, ব্যক্তিগতভাবে আমি যখন ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে খেলি তখন সেটাকে পুরোপুরি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে খেলি। যদিও এই ম্যাচটি চ্যারিটি ম্যাচ, তহবিল সংগ্রহের জন্যই এই ম্যাচটি আমরা খেলতে যাচ্ছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে এবং ওয়েস্ট ইন্ডিজের একজন ভক্ত হিসেবে আমি সবসময়ই এই জার্সি পরে খেলতে গর্ববোধ করি। সবসময়ই জিততে চাই এবং নিজের শতভাগ দিয়ে খেলতে চাই। আমার পক্ষ থেকে প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। আর যখন কোনো অধিনায়ক কথা বলেন তখন তিনি বাকিদের প্রতিনিধি হয়েই কথা বলেন। আমরা সবাইকে নিরেট বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং দিন শেষে জিততে চাইব। এই ম্যাচ অবশ্য বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের একই ছাদের নিচে নিয়ে এসেছে, একই সঙ্গে খেলার সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে ড্রেসিং রুম ভাগাভাগি করার। বিশ্ব একাদশের স্কোয়াডটি হল শোয়েব আফ্রিদি, শ্যাম বিলিংস, শ্যাম কুরান, তামিম ইকবাল, তায়মাল মিলস, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচান, মিশেল ম্যাকক্লেনাগান, শোয়েব মালিক, থিশারা পেরেরা, লুক রনকি এবং আদিল রশিদ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা খেলবেন, কার্লোস ব্রাথওয়েট, স্যামুয়েল বদ্রি, রায়াত ইমরিত, অ্যান্ড্রে ফ্লেসার, ক্রিস গেইল, অ্যাভিন লুইস, আশলে নার্স, কিমো পল, রবম্যান পাওয়েল, দিনেশ রামদিন, অ্যান্ড্রে রাসেল, মার্লন স্যামুয়েলস এবং ক্যাস্টিক উইলিয়ামস।